ধ্বংসের মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুত হাওড়ার ডোমচুর প্রশাসন। মঙ্গলবার সকালে এলাকার বেশ কয়েকটি রেস্কিউ সেন্টার এবং সেফ হোম ঘুরে দেখেন বিধায়ক কল্যাণ ঘোষ। বিপর্যয় মোকাবিলায় তৈরি টাস্ক ফোর্স ডোমচুরের 15টি এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বলে দাবি বিধায়কের। পাশাপাশি ঝড়ে ভেঙে পড়া গাছ সরানো বা কোনো আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যশের মোকাবিলায় এবার এই আগাম প্রস্তুতি বলে জানালেন কল্যাণ। যশের মোকাবিলায় প্রস্তুত।